হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করবো সামনে আসছে কালী পুজো আর এই কালী পুজো কবে পড়েছে তার ভিডিও কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন তো কালী পুজোর বেশ কিছু টোটকা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যে কোনো কাজ এগিয়ে যেতে পারবেন এই টোটকার মাধ্যমে এবং দ্রুত আপনি আপনার কর্মকে এগিয়ে নিয়ে গিয়ে সফলতা লাভ করতে পারবেন তাই অবশ্যই শাস্ত্র অনুযায়ী কালী দিন বিশেষ কিছু টোটকা আছে যেগুলো জীবনের সুখ সমৃদ্ধি অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এগুলো কিন্তু নিয়ে আসে যেহেতু সামনেই কালী পুজো আসছে কালী পুজোর অমাবস্যা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আর দেবী পার্বতীর আরও একটি রূপই হচ্ছেন কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছেন মা কালী মা কালী আদি শক্তি ও শ্যামা নামে কিন্তু পরিচিত তাই মনে করা হয় কালী পুজো করার মাধ্যমে জীবনে না দিক থেকে যেমন উপকার পাওয়া যায় তাই এই দিনে কিছু টোটকা করতে পারলে তার মাধ্যমেও জীবনে অনেক সুখ সমৃদ্ধি কিন্তু লাভ করা যায় টোটকাটা কি করবেন সেটাই কিন্তু আজকে এবার এই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব যারা সংসারে মঙ্গল করতে চাইছেন সংসারের মঙ্গল কামনায় চেষ্টা করবেন তাদের এই দিন কালী পুজোর সময় অঞ্জলি দেবেন জবা ফুল ব্যবহার করবেন পুজো হয়ে যাওয়ার পর মায়ের পায়ের জবা ফুল নিয়ে এসে ঘরে রাখবেন এতে গৃহ আর্থিক উন্নতি সংসারের যে উন্নতি সেটা কিন্তু অতি দ্রুত হবে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য পেতে চাইলে এই দিন মায়ের চরণের সিন্দুর নিয়ে এসে সারা বছর সেটা স্মৃতিতে পড়বেন যারা শত্রু দমন করতে চাইছেন তাদের বলবো মায়ের খর্ঘ নিয়ে এসে ঘরে রাখবেন এছাড়া কালী পুজোর দিন রাতে মায়ের সামনে তিনটে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং সঙ্গে ধূপ চালবেন তারপর একটি লেবুকে দু টুকরো করে তাতে তিনটে লবঙ্গ পুঁতে দিন তার পরের দিন সকালে লেবুগুলি আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে দিন এতে শত্রু নত জানু হয়ে দেখবেন আপনার কাছে ক্ষমা চাইবে বা আপনার কাছ সঙ্গে হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে গৃহে খুব যদি সুখ শান্তির অভাব থাকে সেক্ষেত্রে আপনি মায়ের যে কোনো একটা জিনিস নিয়ে নিজের কাছে রাখুন মামলা মোকদ্দমা ঋণের হাত থেকে মুক্তি পেতে চাইছেন সেক্ষেত্রে মা কালীর সামনে দীপাবলির দিন থেকে শুরু করে টানা নয় দিন গগুলের ধুনো আপনি চালানোর চেষ্টা করুন যে কোনো কাজ আটকে থাকছে আটকে থাকা কাজ থেকে উদ্ধার পেতে চাইলে কালী পুজোর দিন অমাবস্যা লাগার পর মায়ের সামনে কালো তিল কালো কলাই এবং সরষের তেল পাললে অর্পণ করুন এই দিন দেবী কালীকে নারকেল ও জবা ফুল দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন কালী পুজোর দিন রাতে কখনোই ঝাঁট দেবেন না এই দিন যদি কেউ আপনার কাছে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চাইতে আসে কখনো বাড়ি থেকে এই জিনিস তাকে দেবেন না এই কয়েকটা কাজ আপনি অবশ্যই করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনি কিন্তু কিছুটা হলেও আপনার জীবনের সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভালো লেগে তাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ